액션. 누적해요이 알또하시 질대로델 아들에 니충두불 스프노 사자이 네샤네샤 바수레 액팔이 걸 액뚜 아샤 액무토로 발로바샤 চাই মন ছুতে তোমায়। হাই ফ্রেন্ডস, আমি প্রলয়জিৎ ব্যানার্জি। আমি এখন আমার চেম্বারে বসে আছি। আমি জানি তোমরা প্রত্যেকে গৃহবন্দী, মানে যারা এই করোনার থেকে নিজেদের দেশকে বাঁচাতে চাও, নিজেদের দেশবাসীকে বাঁচাতে চাও, তারা প্রত্যেকে নিজের ঘরে রয়েছো, গৃহবন্দী রয়েছো, নিজেকেই নিজে গৃহবন্দী করেছো। এটা কারোর কথা শুনে নয়, কারণ আমরা প্রত্যেকে সচেতন নাগরিক, এটা আমাদের কর্তব্য। তো আমরা এরকম ঘরে বসে এনজয় করতেই পারি, তাহলে কোনো টেনশন নেই। আমি যেমন গান গাইলাম, তখন একটু ব্যায়াম করে নিচ্ছি, হ্যাঁ, একসাথে এক ফাঁকে একটা কবিতাও লিখে ফেলেছি। শুনুন নাকি আমার কবিতাটা এই করোনাকে নিয়ে, শোনো তাহলে। ঘরে থাকো শৃঙ্খলা মানো, করোনা নিপাত যাক, সুষম আহারে অল্প ব্যায়ামে শরীর সুস্থ থাক। বন্ধ যদিও অনেক কিছু, থাকবে খোলা অনেক, কিসের ভয়তে এত ছোটাছুটি, বন্ধ করো প্যানিক। খাদ্যদ্রব্য মজুত করে নিশ্চিন্ত হতে চাও, সেই নেশাতে ছুটতে গিয়ে করোনার কবলে যাও। শুধু তাই নয়, এই সুযোগে চারিদিকে কালো বাজারি হতে শুরু হলে ছড়িয়ে পড়বে, চলবে যে গাজোয়ারি। মমতাময়ীর আঁচল রয়েছে, চিন্তা কিছু করো না, বিবেকানন্দের শিষ্য মোদি, করোনা জয়ী হবে না। বিজ্ঞান শেষে দর্শন শুরু, অনেক পুরনো উক্তি, দর্শন দিয়ে খুঁজে বের করো বেঁচে থাকার সেই শক্তি। সুতরাং আমাদের খুব মাথা মানে সচেতন থাকতে হবে। হ্যাঁ, এত প্যানিক করলাম, নিজে গেলাম, এই হলাম, নিয়ে আসলাম, সবাই ওখানে ভিড় করছে, সেখান থেকে করোনা ছড়াতে পারে, সেই সুযোগে দোকানদাররা জিনিসের দাম বাড়াবে, কিচ্ছু প্যানিক নেই, কি হবে। দু চার দিনের খাদ্যশস্য আমাদের সবার ঘরে থাকে, ভাত আছে, তো শুধু ভাত খাবো আমরা, কত উপায় রয়েছে। ডাল এনে রেখে দাও, এমনি দোকানে ভিড়, রামদেবের ওই পতঞ্জলি স্টোরসে দেখবে একটু ফাঁকা আছে, ওখান থেকে একটু ডাল কিনে আনলে। একটু শুধু ভাত খাওয়ার অভ্যাস করো, পান্তা ভাত খাও, চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখে ফেনা ভাত করে খাও। সুতরাং টেনশন কিছু নেই, মুড়ি খাও, সুজি খাও, অনেক কিছু খাওয়ার আছে, দালিয়া খাও। তো খাবার নিয়ে তো চিন্তা করার কিছু নেই, উল্টে এও বলি, তো আমরা মানে ডেলি লাইফে এত বিজি, আমরা উপোস করতে পারি না। উপোস করলে কিন্তু শরীর থেকে টক্সিন বেড়ে, আমাদের সব ধর্মেই রয়েছে, ওই জন্য ওরা রোজা রাখে, আমরা উপোস করি, আমাদের প্রাচীন মুনি ঋষিরা বলেছে। তো আমাদের সেরকম বলে যখন দেখবো খাদ্য একটু শেষ হয়ে এসছে, একটু না উপোসই করলাম, বেশি রাত্রির অবধি আমরা একটু টিভি দেখলাম, খাওয়া দাওয়ার পর 3-4 ঘন্টার বাদে শোয়া সবসময় ভালো, ডিনারের পরে। তো আমরা 3-4 ঘন্টা টিভি দেখলাম, এই সেই করলাম, বন্ধুদের সাথে ফোনে কথা বললাম, পরে একটু রাত করে শুলাম, পরে একটু বেলা করে উঠলাম, ফলে আমার ব্রেকফাস্টটা স্কিপ করতে পারলাম, ব্রেকফাস্ট করতে হলো না, কিছুটা খাওয়ার বেঁচে গেল। তো সব মিলিয়ে থাকো, ব্যায়াম করো, আনন্দ করো, গল্প করো, আড্ডা মারো, গান শোনো, কবিতা লেখো, এনজয় করো। করোনা দেখবে হেরে গেছে আমাদের কাছে, আমরা সম্মিলিতভাবে এইভাবে যদি শৃঙ্খল মেনে বাড়িতে থাকি আর এইভাবে জীবনটাকে সুন্দরভাবে গাইড করি, তাহলে আমাদের সমাজ কিন্তু করোনামুক্ত হবেই হবে, ঠিক আছে। এই সমাজ আমাদের ভারতবর্ষ, মুনি ঋষিদের ভারতবর্ষ, ভালো ভালো আত্মা এখানে রয়েছে, সুতরাং আমাদের কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি।